লাইভ অ্যাটাক চলতেছে আমাদের ক্ল্যান ক্ল্যান ওয়ার লিগে শেষ হওয়ার পরে এই যে এখন লাইভ অ্যাটাক চলতেছে পরের ওয়ারটা শুরু হচ্ছে কিন্তু আর মাত্র শেষ হইতে 2 মিনিটের 2-4 মিনিট হয়তো আছে এখন আজিজুল ভাইয়ের অ্যাটাকটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাটাক কারণ আমাদের বর্তমানে যারা আছে মোটামুটি সবাই অ্যাটাক দিয়ে ফেলছে শুধু আজিজুল ভাই অ্যাটাক দিতেছে এখন অ্যাটাকের পরে দেখা যাবে যে আমাদের রেজাল্টটা কি হয় আমাদের আর অল্প স্টারের প্রয়োজন আর 2টা স্টার হলে হয়তো আমরা জিতে যাব আজিজুল ভাই অলরেডি 1টা স্টারের কাছাকাছি একসাথে 2টা স্টার চলে আসবে 1টা স্টার চলে আসছে আর 1টা স্টার চলে আসবে অনেক সুন্দর অ্যাটাক দেয় আজিজুল ভাইয়ের অ্যাটাকটা আমার কাছে ভালো লাগে অলওয়েজ লাইভ দেখি যারা বাংলাদেশি ভাইরা আছেন আমাদের সাথে ওয়ার্ক করতে চান অবশ্যই আমাদের সাথে আসবেন জয়েন হবেন একসাথে আমরা ওয়ার্ক করব মোটামুটি ভাবে 2টা স্টার চলে আসছে আমাদের এই 2টা ড্রাগন বাজে গেলে হয়তো বা 3টা স্টারও চলে আসতে পারে কিন্তু মনে হচ্ছে না যে এই 2টা ড্রাগন বাজবে অলরেডি একটা ড্রাগন শেষ আর একটা ড্রাগন শেষ হওয়ার পথে অলরেডি 2টা স্টার চলে আসছে আমাদের আর 40 অপোজিট আছে 40 আমরা এক স্টারে জিতে যাব আশা করি যারা আমাদের সাথে ওয়ার্ক করতে চাচ্ছেন তারা আমাদের ক্ল্যানে জয়েন হতে পারেন পাওয়ারফুল কিং আমাদের ক্ল্যানের নাম আমি আপনাদেরকে কিউআরএল কোডটা দেখাইতেছি এই দেখেন বর্তমানে আমাদের অবস্থা উপর থেকে 2টা অ্যাটাক আর আমাদের এখানে ওরা আমাদের এখানে স্টার নিচ আর 2টা বাকি আছে এটা হলো আপনার 12 আর 11 11 12 যদি এখান থেকে যদি ওরা দুইজনে মানে ওদের কেউ যদি অ্যাটাক দেয় তাহলে কিন্তু আমরা হেরে যাব এই দেখেন আমাদের প্রায় অনেকেই অ্যাটাক দেয় নাই তারপরেও আমাদের কিন্তু খারাপ হয়নি যারা অ্যাটাক দিছে সবাই 2টা করে অ্যাটাক দেওয়ার কারণে আমি অ্যাটাক দিছি তারপরে এমডি আলামিন পারভেজ আজিজ জহির ভাই তারপরে আরও দিছে এরপরে হলো এনিমি টিম এনিমি টিমে মোটামুটি হয়ে যারা দিছে 1 থেকে 6 পর্যন্ত সবাই 2টা করে অ্যাটাক দিছে 9 আর 10 দিছে অ্যাটাক 2টা অ্যাটাক আর নিচে সবার লাস্টে একজন অ্যাটাক দিছে দেখা যাক আর মাত্র 1 মিনিট সময় আছে 1 মিনিট শেষ হলেই আমরা জিতে যাবো আর এর মধ্যে যদি ওরা অ্যাটাক দিয়ে দেয় তাহলে তো দিয়ে দিলে সময় শেষ হওয়ার আগ পর্যন্ত দেখতে হবে কারণ অনেক সময় আছে একবার লাস্ট 1 মিনিটের সময় যে অ্যাটাক শুরু করে এরকম আমরাও করেছি অনেকবার 30 সেকেন্ডের সময় অ্যাটাকে ঢুকে অ্যাটাক দিয়ে এনিমিকে বোকা বানিয়ে ওয়ার জিতে ফেলছি কারণ এরকম আমাদের সাথে হয় কি না দেখার বিষয় আর অল্প কয়েকটা সেকেন্ড আছে আমরা কিন্তু ওয়ার জিতার একদম কাছাকাছি ওদের অ্যাটাক দেওয়ার মতো আছে 7-8-9 আর এই 7-8-9 যদি অ্যাটাক দেয় তাহলে কিন্তু আমরা হেরে যাব 7-8-9 যদি অ্যাটাক দিয়ে আমাদের প্রায় 12-11-12 ওরা আইসটা নিয়ে ফেলবে 30টা শেষ আমরা ওয়ার জিতে গেছি 1 স্টারের জন্য আমরা জিতে গেছি ওরা 1 স্টার বেশি নিতে পারলেই সমান সমান হলেও আমরা জিততাম কারণ আমরা কম অ্যাটাক দিছি ওরা